তোমার না মাথা ব্যথা? তাহলে তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ? বহনে কাঠ কুড়াতে যাচ্ছি রে মা, রান্নার জন্য ঘরে একটুও কাঠ নেই। ঘরে কাঠ নেই তা তুমি আমাকে বলতে পারতে। তুমি ঘরে এসো, বিশ্রাম নাও, আমি যাচ্ছি কাঠ কুড়াতে। না, তোর যাওয়ার দরকার নেই। এমনিতেই তোর মাথার চুলের জন্য বনের পাখিরা রেগে আছে, তোকে আবার একলা পেলে মেরে তোর চুল একদম কেটে দিবে। আচ্ছা মা, ওরা কেন বোঝে না মাথার চুল মেয়েদের সৌন্দর্য, হোক সেটা ছোট কিংবা বড়। এই চুলগুলোর পেছনে তো আমার বা তোমার কোনো হাত নেই, তাহলে এরা কেন আমাকে অলক্ষী বলে মা? মা রে শান্ত হ, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। পাখিদের বোঝানোর ক্ষমতা আমার মাঝে নেই। আর একটা কথা আমি বলি কি, টুরিমা তুই তোর চুলগুলো একটু কেটে ছোট কর, এতে যদি ওরা আমাদের উপর একটু নরম হয়, আমাকে কাজ দেয় একটা। মা, আমার লম্বা চুল সৃষ্টিকর্তার আশীর্বাদ, আমি চুল কেটে সৃষ্টিকর্তাকে অপমান করতে চাই না। তুমি আর কখনো এমন কথা বলো না মা, তুমি ঘরে যাও, আমি কাঠ নিয়ে এক্ষুনি আসব। টুনি বনে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর টুনি কাঠ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় বিউটি পায়রা কলস নিয়ে নদীর দিকে যাচ্ছিল। টুনিকে দেখতেই হঠাৎ করে বিউটি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর কলসটা সেখানেই ভেঙে যায়। আরে আরে দিদি, পড়ে গেলে কি করে? দেখে শুনে সাবধানে চলতে পারো না নাকি? এই খবরদার, লম্বা চুলওয়ালি অলক্ষী, আমাকে তোরে অভিশপ্ত হাত দিয়ে ধরবি না, বুঝেছিস? মুখ পুরি, তোর জন্যই তো আমি মাটিতে পড়ে গিয়েছি। তোকে কতবার বলেছি তোর ওই লম্বা চুলের ছায়া এ বনের কারো উপর যাতে না পড়ে। দিদি এসব কি বলছো? আমার লম্বা চুলের ছায়া তোমার উপর পড়েছে জন্য তোমার এই অবস্থা হয়নি, আর এসব কথা বলা মহাপাপ। দিদি আমি নিজের হাতে তো আমার চুলগুলোকে লম্বা করিনি, আর এমন লম্বা চুল সবার হয় না, যার হয় সে অনেক ভাগ্যবতী, অলক্ষী নয়। অলক্ষী হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছিস? আমি বনের সবাইকে বলে তোর মাথার চুল কেটে দিব আর তোকে এই বন থেকে তাড়িয়ে ছাড়ব। এরপর বিউটি চলে যায় আর টুনিও কাঠ নিয়ে বাড়িতে চলে আসে। তুই ঠিক আছিস তো মা? বনের পাখিরা তোকে কিছু বলেনি? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। আয় মা, আয় ঘরে আয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিনু বনের আঁকড়ে হাঁটছিল, এমন সময় দমকা বাতাসে গাছের একটা ডাল মিনুর গায়ে পড়ে আর মিনু সাথে সাথেই সেখানেই মারা যায়। মাসি কখনই বনে বেরিয়েছে, এখনো আসছে না কেন? আবার মায়ের কোনো বিপদ হলো না তো? না না, যাই, মাকে গিয়ে খুঁজতে থাকি আমি। বনের পাখিরা তো সবাই শান্ত শিষ্ট আছে, তাহলে মা কোথায়? মা, তোমার কি হয়েছে? মা চোখ খোলো, মা তাকাও, তাকাও আমার দিকে। মা তুমি ছাড়া যে আমার কেউ নেই। মা গো আমাকে ছেড়ে তুমি যেও না। মা তোমার কি হয়েছে? তুমি তাকাচ্ছ না কেন? কথা বলছো না কেন? টুনি কাঁদতে কাঁদতে তার মৃত মায়ের সৎকার করায়। এখন আমি একা একা কি করে থাকবো? মা তুমি যে আমার শক্তি ছিলে, এ সৃষ্টিকর্তা, কেন আমার মাকে কেড়ে নিলে তুমি? কি ক্ষতি করেছিল আমার মা যে তাকে অকালে এভাবে প্রাণ দিতে হলো? তোর মায়ের কোনো দোষ ছিল না, যা দোষ সব তোর আর তোর চুলের। তুই হলি অলক্ষী মুখ পুরি, তোর কারণেই তো তোর মা মারা গেছে, বুঝেছিস? আমরা চাই না তোর অভিশাপের কারণে তোর মায়ের মতো আর কাউকে অকালে প্রাণ দিতে হোক। আমরা এক্ষুনি তোর চুল কেটে তোকে বন থেকে তাড়িয়ে দিব। এমন লম্বা চুলওয়ালি আমাদের বনে কোনো দরকার নেই। খবরদার আমার কাছে আসবে না, তোমরা ভুল করছো, সরে যাও। টুনি ওদের হাত থেকে পালিয়ে নদীর পাড়ে আসে। এই অত্যাচার অপমান আমার আর সহ্য হচ্ছে না। মা তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমি আসছি তোমার কাছে। সৃষ্টিকর্তা আমি তোমার আশীর্বাদ লম্বা চুলের কোনো ক্ষতি হতে দেইনি, এক্ষুনি নদীতে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আরে আরে কি করছো কি তুমি? এখানে নামলে তো তুমি ডুবে মরে যাবে সুন্দরী পাখি, কি হয়েছে তোমার?
মরে যাওয়ার জন্যই তো আমি নদীতে ঝাঁপ দিতে এসেছি। না না, এমন কাজ করো না। আমার পানিতে ডুবেই তুমি মারা গেলে আমি নিজেকে অপরাধী মনে করব, আর পুরো পাখি সমাজ আমাকে অপমান করবে। আর আত্মহত্যা মহাপাপ, এটা তুমি জানো না? তুমি তো দেখতে অনেক সুন্দরী, আর তোমার কি সুন্দর লম্বা কালো চুল। তাহলে তুমি কাঁদছো কেন? আর আত্মহত্যাই বা কেন করতে চাইছো? এই চুলই তো সবকিছুর কারণ। দাঁড়াও, আমি তোমাকে সবটা খুলে বলছি। ও, তবে এই ব্যাপার? তার মানে তোমার লম্বা চুলের জন্য বনে সবাই তোমাকে অভিশপ্ত আর অলক্ষী ভাবে, তাই তো? তবে তুমি চিন্তা করো না সুন্দরী পাখি, আমি তোমাকে বরদান দিলাম। তুমি যখন এই নদীতে ডুব দিবে ঠিক তখনই তোমার চুলে অনেক মাছ ধরবে, আর তুমি সেই মাছগুলো বিক্রি করে নদীর পাড়ে একটা ঘর বানিয়ে অনেক সুখে বাস করতে পারবে। আজ থেকে তুমি আর আমি বন্ধু, ঠিক আছে? আর একটা কথা, তোমার চুল তোমার সব রকম বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। আমি এখন যাই তবে বন্ধু, তুমি ডুব দাও, আমার জরুরি কাজ আছে যে আমাকে যেতে হবে। নদীর কথা সত্যি কিনা মিথ্যে একবার পরীক্ষা করে দেখি, একবার ডুব দেই আমি। আরে আরে, সত্যি তো, নদী ঠিক কথাই বলেছে। যাই, মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে ঘর তৈরি করার সব সরঞ্জাম নিয়ে আসি আমি। টুনি তার চুলের মাছগুলো বাজারে নিয়ে যায় আর মাছ বিক্রির টাকা দিয়ে ঘরে সরঞ্জাম কেনে আর নদীর পাড়ে একটা ঘর তৈরি করে। টুনি রোজ তার চুলের সাহায্যে নদী থেকে মাছ তুলে অনেক সুখী দিন কাটাতে থাকে। একদিন যাই, চুল দিয়ে নদী থেকে কয়েকটা মাছ ধরে বিক্রি করে মাংস কিনে আনি। আরে বা, প্রতিদিনের তুলনায় আজকে তো অনেক মাছ উঠেছে। আজ মাংসের সাথে বিরিয়ানির চালও কিনে আনবো আমি। টুনি চুল থেকে মাছগুলো খুলে ঝুড়িতে করে বাজারে নিয়ে যায়। অন্যদিকে জোকু কাক লুকিয়ে লুকিয়ে সব কাহিনী দেখে। টুনির চুলে মাছ, হায় হায়, তার মানে টুনির চুলগুলো জাদুর। ওই চুলগুলো তো আমার চাই চাই। আজ রাতেই আমি টুনির চুলগুলো কেটে নিব আর রোজ রোজ টুনির মতো করে নদী থেকে মাছ ধরব। আমি অনেক ধনী হয়ে যাব। টুনি, তোর চুল আর তোর থাকবে না, রাত থেকে আমার হয়ে যাবে। যেই কথা সেই কাজ। জোকু রাতে একটা কাছি নিয়ে চুপি চুপি টুনির ঘরে আসে। টুনি তখন ঘুমিয়ে ছিল। জোকু যেই না টুনির চুল কাটতে ধরে, অমনি চুলগুলো জোকুকে পেঁচিয়ে ধরে। হায় হায়, এ কি হলো, চুলগুলো যে আমাকে পেঁচিয়ে ধরলো। আহ, ভীষণ কষ্ট হচ্ছে আমার। টুনি বোন, আমাকে বাঁচা, তো চুলগুলো যে আমাকে মেরে ফেললো। আরে জোকু দাদা, তুমি এখানে কি করতে এসেছো তা আমার এত রাতে? আমি অনেকবারও ভুল করেছি বোন, আমাকে তুই ক্ষমা করে দে। তোর চুলগুলোকে বল আমাকে ছেড়ে দিতে, আমি আর কখনো এমন লোভ করব না। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, এবারের মতো ক্ষমা করে দিলাম। চুল ওকে ছেড়ে দাও তোমরা। চুলগুলো জোকু কাককে ছেড়ে দেয় আর জোকু কাক সেখান থেকে ছুটে পালিয়ে যায়। কালু, এই কালু, ওঠো বলছি, এভাবে আর কত পড়ে পড়ে ঘুমাবে বলো তো? কালু, উফ, কি শুরু করলে সাত সকাল বেলায় সেই ভাঙা ক্যাসেট বাজানো শুরু করলে? কি হয়েছে এটা কি, হ্যাঁ, এত ডাকাডাকি কিসের? তা ঘরে যে চারদার কিছু নেই সেই খেয়াল কি আছে তোমার? থাকবে এবার কি করে, কাজকর্ম তো আর কিছুই করো না, সারাদিন তো শুধু পড়ে পড়ে ঘুমাতেই পারো। একদম আমার ঘুম নিয়ে খোঁটা দিবে না বলছি, আমি ধনী পরিবারের ছেলে, আমাকে দিয়ে সব কাজ বাজ, ধুর, একদম চলবে না। আমার কাজ শুধু খাওয়া আর ঘুমানো। আহা, তা বলি কি, সারাদিন যখন শুধু ঘুমাবে আর খাবে, তা সেই খাবারটা কোথা থেকে আসবে শুনি? তোমার মৃত দাদা এসে দিয়ে যাবে কি? ও, আমি কিছুই জানি না, আমাকে ঘুমাতে দাও তো, আর তুমি যাও এখান থেকে, ধুর, ভালোই লাগে না এসব। আমি কোথায় যাব, হ্যাঁ, এখন আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। এরপর কাকুলি কালুকে তুলে নিয়ে
দরজার বাহিরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এবারে গরমে রোদের মধ্যে বাহিরে কি করে ঘুমাতে পারো ঘুমাও। বউ এমনটা করো না বউ, আমাকে ঘরে যেতে দাও, আমার যে বাহিরে খুব গরম লাগছে। বউ যতদিন পর্যন্ত না তুমি ঠিকঠাক ভাবে কাজ করবে, টাকা রোজগার করবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে একদম ঘরে ঢুকতে দিব না বললাম। এই রে, আজ বোধহয় আমার আর কোনো রেহাই নেই, আমাকে এবার কাজ করতে যেতেই হবে, নয়তো এই জীবনে আমার আর ঘরে ঢোকা হবে না। যাই যাই, এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট না করি, কাজ খুঁজতে বেরিয়ে পড়ি বরং। অসহায় কালু মনে মনে এসব ভেবে বউয়ের ভয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উঠতে উঠতে সে অনেক দূরে চলে আসে, আর হঠাৎ করে কালু দেখতে পায় একটা জাদুকর তার জাদু খেলা দেখাচ্ছে। দেখুন দেখুন, আমার এই কালো ঝুড়িতে কি কিছু আছে? না না, কিছু নেই তো। তখনই জাদুকর তার ঝুড়িটি উপর করে, আর অমনি জাদু ঝুড়ি থেকে একটা সাপ বেরিয়ে আসে। ওরে বাবারে, কি সাংঘাতিক ব্যাপারে বাবা! সব পাখিরাই জাদুকরের এমন জাদু দেখে তাকে অনেকগুলো ফলমূল খেতে দেয়, আর তার সাথে অনেক সম্মাননাও দেয়। এ দেখে কালু মনে মনে ভাবে, আরে এই তো পেয়ে গেছি, আমার ব্যবসার আইডিয়া আমি পেয়ে গেছি। আহা, এবার যদি আমার ব্যবসা একটু বেড়ে যায় তাহলে তো আমার বউ আমাকে আর কিছুতেই ঘর থেকে বাইরে বের করে দিতে পারবে না। কালু হাসতে হাসতে ওখান থেকে চলে আসে, আর একটা কালো ঝুড়ি জোগাড় করে, আর গাছের তলায় বসে পড়ে। ঠিক তখনই একটা ইঁদুর সেখানে আসে। কি গো কালুদানা, এমন করে বসে কেন আছো বলো তো? আর বলিস না রে, বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই পোড়া কপাল নিয়ে এখানে বসে আছি। তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি রে ইঁদুর বল? বলোই না কালু দাদা, কি সাহায্য লাগবে তোমার? আমি তোমাকে এক্ষুনি সাহায্য করব। এরপর কালু ইঁদুরের কানে কানে সাহায্যের কথা বলে, সব শুনে ইঁদুর হাসতে শুরু করে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, তবে তোমার যা হবে তার অর্ধেক ভাগ কিন্তু আমার। সেটা সময় হলেই বোঝা যাবে, চল এবার। এরপর কালু আর ইঁদুর মিলে পাশের একটা জঙ্গলে যায়। লে ইঁদুর, তুই আর একদম দেরি করিস না, তাড়াতাড়ি এই কালো ঝুড়িটার ভেতরে ঢুকে পড়, আর আমি না বলা পর্যন্ত একদম বাহিরে আসবি না। কালুর কথা মতো ইঁদুর কালো ঝুড়ির ভেতরে ঢুকে পড়ে। আসুন আসুন, কালো জাদুকরের জাদুর খেলা দেখে যান, তাড়াতাড়ি চলে আসুন, যত দেরি করবেন তত মিস করবেন। আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন আমার এখানে। কালুর এমন কথা শুনে জঙ্গলের সব পাখিরা কালুর সামনে এসে জমায়েত হয়, আর অগ্নি কালু সবাইকে ঝুড়ি দেখিয়ে বলতে থাকে, দেখুন তো এই ঝুড়িতে কি কিছু আছে, একদম কিছু নেই। দেখুন দেখুন, আমার জাদুবিদ্যার বলে এক্ষুনি এখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে আসবে, দেখবেন তো, দেখুন সবাই। সবাই জাদু দেখার জন্য অধিক আগ্রহী কালো ঝুড়ির দিকে হা করে তাকিয়ে থাকে। হিরিম কিরিম পট, জীবন্ত প্রাণী বেরিয়ে আয় ঝটপট। কালু এই মন্ত্র বলার পর সেখান থেকে ইঁদুর বেরিয়ে আসে, তা দেখে উপস্থিত সব পাখিরা অনেক খুশি হয়, আর তারপর সবাই কালুকে অনেক ফল আর শস্য দানা দেয়। এভাবে আমরা প্রতিদিন আর নতুন নতুন খেলা দেখতে চাই। আপনাদের সবার কাছে এমন উৎসাহ পেয়ে আমি অনেক আনন্দিত। এরপর সব পাখিরাই সেখান থেকে চলে যায়। এরপর কালু সব খাবার সামনে নিয়ে তা ভাগাভাগি করতে বসে পড়ে। এই নে, এই একটা ফল তোর, আর বাকি ফলগুলো সব আমার। পরিশ্রম করলাম আমি, আর তুমি কি না একাই সব ফল নিবে? এটা একদম হতে পারে না, আমাকে এক্ষুনি ফলের অর্ধেক ভাগ দাও। আমি আইডিয়া বের না করলে তো আর পারতি না, তাই না? যা এবার চলে যা, আমার মাথা খাস না তো। ইঁদুর মনে মনে রাগ পুষে নিয়ে একটা ফল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কালু তার ফলগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে।
দেখো দেখো আমি আজ কত উপার্জন করেছি। নাও এবার এগুলো খেয়ে নাও তো, আর আমাকে আরামে ঘুমাতে দাও। কাকলি ফলগুলো পেয়ে অন্য সবকিছু ভুলে যায়, আর কালুটা দেখে মনে মনে হাসতে থাকে। তারপর রাত গভীর হয়ে আসে আর সবাই আরামে ঘুমাতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। কালু ঘুম থেকে উঠে আবারও জাদুর খেলা দেখানোর জন্য ঘুরতে থাকে, কিন্তু হঠাৎই পথে একটা ব্যাঙ তার মাথায় বড় একটা টমেটো নিয়ে কালুর সামনে এসে দাঁড়ায়। কি রে ব্যাঙ, অত বড় টমেটো নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও না কালু দাদা, আমি আসলে এটাকে কুড়িয়ে পেলাম তো, তাই তোমার কাছে নিয়ে এলাম। নিয়ে এসে ভালোই করেছিস, দে এটাকে এক্ষুনি কেটে ফেলি। দুজনে টমেটোটা কেটে ফেলে, আর তখনই টমেটোর ভেতর থেকে একটা পাখির বাচ্চা বেরিয়ে আসে। আমি মুক্ত হতে পেরেছি, কি মজা কি মজা, আমি মুক্ত হতে পেরেছি। তুমি আমাকে মুক্ত করে আমার অনেক বড় উপকার করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই টমেটোর মধ্যে তুমি কি করে বন্দি হলে? আমি হলাম টমেটো কন্যা। অনেক বছর আগে এক দুষ্ট জাদুকর আমাকে টমেটোতে বন্দি করে নদীর জলে ফেলে দিয়েছিল। এটা ছিল জাদুই টমেটো, তাই পচেও যায়নি। আর তোমরা আজ আমাকে মুক্ত করলে, আমাকে মুক্ত করার বিনিময়ে তোমরা আমার কাছে কি চাও বলো? আমার কিছু চাই না, আমি জলে অনেক ভালো আছি, এবার তবে আমি আসি। আর আমাকে তুমি অনেক সোনা দানা দাও, যাতে করে আমি সারা জীবন পায়ের উপর পা তুলে থাকতে পারি। ঠিক তখনই সেখানে ইঁদুর চলে আসে। দাঁড়াও টমেটো কন্যা, তুমি ওই ধূর্ত কালুকে কিচ্ছু দিও না। ধূর্ত মানে কি করেছে ওই পাখি? অন্যায় করেছে, পাখিদের ঠকিয়েছে। আমাকে সব ঘটনা খুলে বলো তো। এরপর ইঁদুর টমেটো কন্যাকে সবটা খুলে বলে। সব শুনে টমেটো কন্যা ভীষণ রেগে যায়। ধূর্ত পাখি, ভেবেছিলাম তুমি অনেক ভালো, কিন্তু তুমি এত বাজে, এই জন্য আমি তোমাকে সাহায্য নয় শাস্তি দিব, তোমাকে আর কোনো সোনা দানাই দিব না। না না টমেটো কন্যা, আমার সাথে এমনটা করো না। টমেটো কন্যা কালুর আর কোনো কথাই শোনে না, এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে ইঁদুর হাসতে হাসতে বলে, দেখেছো কালু দাদা, যেমন কর্ম তেমন ফল, তোকে আমি দেখে নিব। এই বলে কালু বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।